হ্যালো বন্ধুরা, ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। চমৎকার একটা চকচকে ওয়েদার, আর এরই মাঝে কিন্তু আমি দেখে ফেলেছি একটা পপি টয়কে। ওয়াও গাইস, দেখো কালারফুল রাবার দিয়ে তৈরি করা একটা পপি টয়, অ্যাপেল শেপের একটা পপি টয়। ওয়াও গাইস, দেখো এখানে কিন্তু রয়েছে একটা বাস্কেট, আর এই বাস্কেটটার মধ্যেই কিন্তু নিয়ে নিচ্ছি আমার এই পপি টয়টাকে। ওয়াও গাইস, দেখো এখানে কিন্তু স্যান্ডের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে বেশ কয়েকটা টয়। তো প্রথমে আমি কালেক্ট করে নিচ্ছি একটা সুপার হিরো ফিগারকে। আর গাইস, এটা হচ্ছে একটা সুপারম্যান ফিগার টয়, প্লাস্টিক দিয়ে তৈরি করা এই টয়টাকে রাখার পরে এবার কিন্তু আমি কালেক্ট করে নিচ্ছি একটা টয় সানগ্লাসকে, পুরোপুরি প্লাস্টিকে তৈরি একটা ব্লু কালারের ফেক টয়। এটাকে রাখার পরে এবার কিন্তু আমি কালেক্ট করে নিচ্ছি আরও একটা টয়কে। ওয়াও গাইস, দেখো কালারফুল প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা টয় ঝুনঝুনি এই মুহূর্তে আমার হাতে রয়েছে, আর এটা হচ্ছে একটা টয় ঝুনঝুনি। তো এটাকে রাখার পরে এবার কিন্তু আমি কালেক্ট করে নিচ্ছি একটা চপিং বোর্ডকে। আর বন্ধুরা, এটা হচ্ছে একটা কিচেন টয়, এর মধ্যে কিন্তু বিভিন্ন জিনিস রেখে পিস পিস করে কাটা হয়, তো এটাকে রাখবো। দেন কিন্তু রয়েছে একটা বাইক ভেহিকল, আর গাইস এটা হচ্ছে একটা মোটো জিপি স্পোর্টস বাইক, পুরোপুরি সবুজ রঙের একটা ভেহিকল। বিভিন্ন রেসে কিন্তু আমরা এই ধরনের বাইক ভেহিকল দেখতে পাই। তো এটাকে রাখার পরে এবার দেখবো আর কি রয়েছে। ওয়াও গাইস, দেখো এটা হচ্ছে একটা টয় হেয়ার ব্রাশ, এর মাধ্যমে কিন্তু চুলগুলোকে পরিপাটি করে রাখা হয়, তো এটাকে রাখবো। দেন দেখবো কি রয়েছে। গাইস দেখো, একেবারে একটা ফেক টয় কিন্তু এই গর্তের মধ্যে চলে গেল। আর এবার কিন্তু আমি কালেক্ট করে নিলাম একটা টয় ক্যাপসুলকে, একটা মিনি সাইজের ডক্টর টয়, পুরোপুরি রিয়েলিস্টিক একটা ক্যাপসুল টয়কে রেখে এবার দেখবো আর কি রয়েছে এই দিকটাতে। ওয়াও গাইস, দেখো আমি কিন্তু বেশ ডেলিসিয়াস একটা কাঠি আইসক্রিমকে খুঁজে পেয়েছি, আর এটা কিন্তু পুরোপুরি একটা আইসক্রিমের আদলে গোড়া। তো এটাকে রাখার পরে এবার কিন্তু আমি কালেক্ট করে নিচ্ছি একটা হাউস টয়কে। আর গাইস দেখো, এটা কিন্তু পার্পল পিঙ্ক কম্বিনেশনে গোড়া একটা টয় হাউস, স্যান্ডের নিচে লুকিয়ে রাখা হয়েছিল এই টয়টাকে। এরপরে দেখবো কি রয়েছে। ওয়াও গাইস, দেখো এটা হচ্ছে একটা ভেজিটেবল টয়, একটা টয় পাম্পকিন, ভালো মানের প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা রিয়েলিস্টিক টয় পাম্পকিনকে রেখে এবার কিন্তু আমি কালেক্ট করে নিচ্ছি আরও একটা ভেজিটেবল টয়কে। গাইস দেখো, এটা হচ্ছে একটা টয় করোলা, বেশ মজাদার আর সুস্বাদু একটা ভেজিটেবল। তো দেখো এটা কিন্তু দুইটা পার্টে বিভক্ত। তো এটাকে রাখার পরে এবার কিন্তু আমি কালেক্ট করে নিচ্ছি একটা গ্যাস ওভেনকে, পুরোপুরি লাল রঙের চিপেস্ট প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা গ্যাস ওভেনকে রেখে এবার কিন্তু আমি খুঁজে দেখবো আর কি রয়েছে। ওয়াও গাইস, দেখো এখানে কিন্তু রয়েছে একটা ব্যানানা দিয়ে তৈরি করা কাঠি আইসক্রিম, আর এটা খেতে কিন্তু বেশ ডেলিসিয়াস। তো এরপরে দেখবো আর কি রয়েছে। গাইস আমি কিন্তু মোটামুটি এখান থেকে সবগুলো টয়কে কালেক্ট করে নিয়েছি, আর এবার দেখবো এর পরে কি রয়েছে। গাইস দেখো, এখানে কিন্তু রয়েছে একটা ওয়াটারিং টয় গেম, এর গায়ে কিন্তু রয়েছে বেশ কিছু স্টিকার, একটা কোয়ালিটি ফুল ওয়াটার টয় গেম। তো এটাকে রাখার পরে এবার কিন্তু আমি কালেক্ট করে নিচ্ছি একটা ক্র্যাকারসকে, বেশ মজাদার আর মুড়মুড়ে একটা এক্সট্রা ফান ক্র্যাকারসের প্যাকেট কিন্তু আমি খুঁজে পেয়েছি। তো এটাকে রেখে এরপরে আমি তুলে নিচ্ছি একটা এয়ার ভেহিকলকে। ওয়াও গাইস, দেখো এটা কিন্তু একেবারে রিয়েলিস্টিক দেখতে, একটা টয় এয়ারপ্লেনের মতোই মনে হচ্ছে, যা রয়েছে ব্লু গ্রিন কম্বিনেশন, এক কথায় অসাধারণ অ্যাট্রাকটিভ লুকের একটা ভেহিকলকে রেখে এবার আমি কালেক্ট করে নিচ্ছি একটা কনস্ট্রাকশন টয় টুলসকে। আর বন্ধুরা, এটা হচ্ছে একটা টয় স্ক্রু ড্রাইভার, এর সাহায্যে কিন্তু বিভিন্ন স্ক্রুগুলোকে খুব সহজেই খোলা হয় এবং আটকানো যায়। এটাকে রাখার পরে এবার কিন্তু আমি দেখে ফেলেছি একটা টয় টেবিল ফ্যানকে, একেবারে চিপেস্ট প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা টয় টেবিল ফ্যান, বেশ কয়েকটা কালার কম্বিনেশন। তো এটাকে রাখবো। দেন কিন্তু আমি এবার কালেক্ট করে নিচ্ছি একটা ফ্রুট কাটা চপিং বোর্ডকে, এর মধ্যে দেখো ফ্রুটের বেশ কিছু স্টিকার রয়েছে, একটা কোয়ালিটি ফুল কিচেন টয়। তো এরপরে কিন্তু আমি এবার কালেক্ট করে নিলাম একটা সনি ক্যামেরাকে, আর এর গায়ে রয়েছে অনেকগুলো কালারফুল স্টিকার, পিঙ্ক পার্পল কম্বিনেশনে গোড়া একটা ইলেকট্রিক্যাল টয়কে রেখে এবার কিন্তু আমি কালেক্ট করে নিচ্ছি একটা মেডিকেল টয় ইকুইপমেন্টকে। আর বন্ধুরা দেখো, এটা হচ্ছে একটা টয় ট্রে, এর মধ্যে কিন্তু বিভিন্ন নাইফ এবং সিজারগুলোকে রাখা হয়। দেন কিন্তু আমি এবার দেখে ফেলেছি আরও কিছু টয়কে, এর মধ্যে রয়েছে একটা পানি ফিল্টার করার মেশিন, এর মাধ্যমে কিন্তু পানিগুলোকে ফিল্টারিং করে বিশুদ্ধ করা হয়ে থাকে। দেন কিন্তু এখানে রয়েছে একটা ফেক সোয়ান, পুরোপুরি আনরিয়েলিস্টিক এবং ফেক একটা গ্রিন টয়। দেন কিন্তু রয়েছে একটা বিউটি টয়, একটা হেয়ার ক্লিপ, এর সাহায্যে কিন্তু চুলগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা যায়। ওয়াও গাইস, দেখো এখানে কিন্তু একটা গর্ত রয়েছে, আর এই গর্তের মধ্যে কিন্তু বেশ কিছু টয় আমি খুঁজে পেয়েছি। তো প্রথমে আমি পরিচয় করিয়ে দিচ্ছি একটা ঢাকনার সাথে, এটা কিন্তু একটা রেড কালারের কিচেন টয় ঢাকনা,
দেন কিন্তু এখানে রয়েছে একটা ব্যানানা টয়, একেবারে রিয়েলিস্টিক একটা ফ্রুট টয়, আসলে দেখে বোঝার উপায় নেই এটি আসলে একটা ফ্রুট টয়। দেন কিন্তু কালেক্ট করে নিচ্ছি একটা যুদ্ধ বিমানকে, আর বন্ধুরা এটা হচ্ছে একটা মিলিটারি এয়ার ভেহিকল, একটা যুদ্ধ বিমান। এরপরে রয়েছে একটা ফার্নিচার টয়, একটা ড্রেসিং টেবিল, আর এবার কিন্তু রয়েছে আজকে শেষ একটা টয়, একটা টয় কোন আইসক্রিম, বেশ মজাদার ডেলিসিয়াস এবং রিয়েলিস্টিক দেখতে একটা টয় কোন আইসক্রিম। সো গাইস, অলরেডি তোমরা কিন্তু দেখে ফেলেছো এই টয়গুলোকে আমি এক এক কালেক্ট করেছি বিভিন্ন জায়গা থেকে, আর একের পর এক ইন্ট্রোডিউস করে দিয়েছি। তো এই ছিল আজকের ভিডিওতে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের আরও একটা ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।